ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের পরবর্তী সময় থেকে বারবার ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটি কথা উঠছে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে আইপিএলে বাংলাদেশকে বাংলাদেশের প্লেয়ার নিষিদ্ধ পাকিস্তানের পাশাপাশি, যদিও এই বিষয়টি অনেকদিন আগে থেকেই আলোচনা আসছিল। এর সঙ্গে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের পরবর্তীতে বাংলাদেশের দর্শকরা যে আচরণ করেছে এর সঙ্গে সম্পর্কিত কিনা সেটা আমাদের জানা নেই, এবং বাংলাদেশি প্লেয়াররা নিষিদ্ধ হয়েছে এই ধরনের সংবাদ আমরা জাতীয় মাধ্যমে কোনো জায়গাতে দেখতেও পাইনি। কিন্তু আশা করা হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বারবার বলছিলাম যে ভারত বাংলাদেশ প্রতিবেশী একটা যেমন একটা সম্পর্ক হৃদ্রতা আমাদের রয়েছে, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে সেই সম্পর্কে একটা ফাটল ধরার মতো পরিস্থিতি তৈরি হলেও এটা অতি সত্বর বা শীঘ্রই বা কিছুদিনের মধ্যেই সেই পরিস্থিতিটা আবার স্বাভাবিক হয়েছে, এটা আমরা আগেও দেখেছি। এই ফাইনাল ম্যাচের সময়ে যে ঘটনা ঘটলো, ফাইনাল ম্যাচ এর পর অস্ট্রেলিয়া জয়লাভের পর সেদিন সেটা ঈদ বলছে তারা, সেটা মিডিয়াতে বলছে। কিন্তু এর পাশাপাশি আমরা দেখলাম যে এই দেশের একটা বড় অংশ আবার ভারতকে সমর্থন করে। এই দেশের আমরা দেখলাম একসময় সৌরভকে সমর্থন করতো বাঙালি হিসেবে, সচিনের সমর্থক ছিলেন, ভক্ত ছিলেন, দ্রাবিড়কে ভালোবাসতেন তারা। এর পরবর্তীতে বর্তমানে রোহিত, বিরাট কোহলির ভক্তের সংখ্যা কম নয় বাংলাদেশেও। কিন্তু এই ক্রিকেটকে কেন্দ্র করে, কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে, সে দেশের দর্শকদের মধ্যে কিছু আবেগকে কেন্দ্র করে কিন্তু যে ভারতে খেলা দেখতে এসে তাদেরকে অসম্মানিত করেছে কোনো কোনো দর্শক, সেটা হতে পারে এই ধরনের ঘটনা অভিযোগে সেটা হচ্ছে। এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলি ভাইরাল হয়েছে কয়েকটা ঘটনা। এই এখনও যে ফাইনাল ম্যাচের পর অস্ট্রেলিয়ার সঙ্গে হারার পর, ভারতের পরাজিত হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে যেগুলি আসছে সেগুলি ভাইরাল নিউজ আসছে, তারা কেউ কেউ ব্লগার, ইউটিউবার, ফেসবুক যারা করেন তারা এগুলি করছেন বলে কেউ কেউ বলছেন। কিন্তু আমরা দেখছি যে এই ঘটনাগুলি দেখে আমাদের দেশের মানুষরা, নাগরিকরা এবং ত্রিপুরা রাজ্যের মানুষরা কিন্তু এটা তাদের মন ভেঙে গেছে, এবং আমরাও এটা নিয়ে খুব একটা দুঃখ কষ্ট মনের মধ্যে আঘাত পাওয়ার মতো একটা অবস্থা যে একটা প্রতিবেশী দেশ হিসেবে তারা এটা করতে কীভাবে পারলো। আমরা বলছিলাম যে এশিয়া দেশের মধ্যে একমাত্র ভারত এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ফাইনালে, এতগুলি দেশের চারটা দেশের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই পাঁচটা দেশের মধ্যে ভারত একমাত্র ফাইনালে গেছে, এটা একটা গর্বের বিষয়। আমরা বলেছিলাম যে পাকিস্তান যখন একবার বিশ্বকাপ ফাইনালে মানে লড়াই করেছিল তখন কিন্তু আমরা পাকিস্তানের চির প্রতিপক্ষ পাকিস্তান, তবুও আমরা পাকিস্তানকে সমর্থন করেছি কারণ এই কাপটা অ্যাটলিস্ট এশিয়া বাইরে যাবে না সেই দৃষ্টিতে, এবং পাকিস্তান জয়লাভ করেছিল। আমরা যখন বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কটা এটা একটা এত ঠুনকু নয়, বা যতই প্রতিবন্ধকতা সমস্যা থাকুক পরিস্থিতির কারণে এটা খুব তাড়াতাড়ি শুধরে যায়। বাংলাদেশের অনেক সাংস্কৃতিক প্রবণ লোকরা বা যারা আর্টিস্ট তারা আমাদের দেশে এসে বিনোদন করান। আমরা যখন কথা বলছি ঠিক তখনও কিন্তু হারুন কিসিঞ্জার বাংলাদেশ থেকে কমেডি কিং বা দারুণ কমেডি করেন তিনি, হারুন কিসিঞ্জার তিনি আমাদের এখানে বিলোনিয়াতে নিউ স্টার ক্লাবে এসে পারফর্ম করছেন। তো অনেকে বলছেন যে আমরা এই ভারতীয় ক্রিকেটকে নিয়ে বাংলাদেশ যা করলো এর প্রতিবাদ জানিয়ে আমরা যাব না সেই বিলোনিয়ার সেই হারুন কিসিঞ্জারের অনুষ্ঠানটিকে আমরা বর্জন করলাম, সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছেন। কিন্তু আমরা যখন লাইভে গেলাম তখন দেখলাম এখানে তিন ধরনের জায়গা নেই মঞ্চের সামনে, আমাদের নিচে আপনারা দেখছেন যে হারুন কিসিঞ্জার পারফর্ম করছেন। তো আমরা এই কারণেই বললাম যে এই দুই দেশের সম্পর্কটা এত ঠুনকু নয়, বা আপনি যতই যাই কিছু করেন দু দেশের সম্পর্কটাকে এটাকে কোনো কিছু বিক্ষিপ্ত ঘটনা দ্বারা বা এই দেশের কিছু দর্শক বা ভারতের কিছু দর্শক কী করলো কী বললো সেই অজুহাতে এটাকে ধারাবাহিকভাবে এই কুৎসা ছড়ানো বা দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে এই ধরনের বক্তব্যগুলি এর